আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওতে আমি দেখাবো যে একটি নর্থ ডিফ্রস্ট থার্মোস্ট্যাট কীভাবে কাজ করে, আমি সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা দেখেন, আমি এখানে সর্বপ্রথম একটি টাইমার নিচ্ছি। তো দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি একে যে একটা টাইমার, আমি এখানে একটি টাইমার নিলাম। তো দেখেন, এটি হচ্ছে টাইমারে সাধারণত কয়টা পয়েন্ট থাকে, চারটা পয়েন্ট থাকে। তো এখানে চারটা পয়েন্টের ভিতরে দেখেন, এখানে থাকে চারটা পয়েন্ট। তো দেখেন, এখানে আমাদের একটা টাইমারের ভিতরে একটা মোটর থাকে। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে এর বাস্তব কানেকশনটা কেমন, সেটি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি পেয়ে যাবেন। তো দেখেন, আমি এগুলো দিচ্ছি, টাইমারের কানেকশন দিচ্ছি, কিন্তু এটিগুলো হচ্ছে টাইমারের কানেকশন আমার। তো দেখেন, এটি হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট, এটি হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট এবং এটি হচ্ছে আমার তিন নম্বর পয়েন্ট। এই যে এটি তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর, এটি হচ্ছে আমার চার নম্বর পয়েন্ট এবং এটি হচ্ছে আমার দুই নম্বর পয়েন্ট। তো দেখেন, এখানে আমি কানেকশনগুলো কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এখানে আমার টাইমারটি নিলাম। তো দেখেন, টাইমার আমাদের সাধারণত আমরা কী করি, আমি সহজভাবে যাতে আপনারা আঁকতে পারেন, আমি দেখেন এখানে একটা থার্মোস্ট্যাট নিব। তো এখানে একটি থার্মোস্ট্যাট নিলাম, এটি হচ্ছে আমার একটা থার্মোস্ট্যাট, বিলোস টাইপ থার্মোস্ট্যাট। আমরা রেফ্রিজারেটরে সাধারণত বিলোস টাইপ থার্মোস্ট্যাট ব্যবহার করে থাকি। তো এটি হচ্ছে আমার একটা থার্মোস্ট্যাট। তো দেখেন, এখানে এই থার্মোস্ট্যাট থেকে যা আমার তিন নম্বর পয়েন্টে আমি কানেকশনটি দিয়ে দিব আর কি। তো দেখেন, এখানে আমি কানেকশনটি দিয়ে দিলাম। কানেকশনটা আবার এখানে দেওয়া হতো, এখানে দেওয়া হতো, যেখানে একটা দিলে হলো। তো দেখেন, এখানে আমি দিলাম একটা কানেকশন দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখেন, এখানে আমার ক্যাবিনেটের ভিতরে কিন্তু কী থাকে, বাল্ব থাকে। তো বেসিক্যালি আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে একটি ডোর টু ওয়ে সুইচ, একটি টু ওয়ে সুইচ নন ফরেস্ট রেফ্রিজারেটরে টু ওয়ে সুইচ কীভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের একটা, এটি হচ্ছে একটা আমাদের ল্যাম্প, ডোর ল্যাম্প, এবং এখানে আমরা একটি টু ওয়ে সুইচ নিব। এই যে একটি টু ওয়ে সুইচ আমি নিচ্ছি, এখানে একটি টু ওয়ে সুইচ নিলাম। একটি টু ওয়ে সুইচ আমি নিচ্ছি। তো দেখেন, আমার সার্কিটটা অবশ্যই অত সুন্দর হচ্ছে না। দেখেন, এটি হচ্ছে আমার একটা প্লাগ, এটি আমার একটি প্লাগ আমি আঁকিয়ে নিলাম। তো দেখেন, এটি হচ্ছে আমার একটা প্লাগ, সাপ্লাই প্লাগ, আর এটি হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডের মূলত কাজ হচ্ছে আমাদের যদি কোনোরকম বৈদ্যুতিক শক হয়, অর্থাৎ রেফ্রিজারেটর বডি হয় মাঝে মাঝে হাত দিলে ঝাড়া মারে, কিন্তু আসলে যদি আমরা এই বডিয়ারটিংটা দিয়ে থাকি, তাহলে আমাদের এই সমস্যাটা আর হয় না। দেখেন, এটা হচ্ছে একটি টু ওয়ে সুইচ নিলাম আমি, এটি হচ্ছে একটি টু ওয়ে সুইচ এবং এটি হচ্ছে একটি ডোর ল্যাম্প এবং এটি হচ্ছে একটি থার্মোস্ট্যাট, এবং থার্মোস্ট্যাটের একটি ইয়ে থাকে আর কি, এটা হচ্ছে ক্যাপিলারি টিউব এবং এর মাথায় থাকে একটু, এটা হচ্ছে আমার রিমোট বাল্ব। তো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই। তো দেখেন, এখন আমার আসুন আমি দেখি যে আসলে কীভাবে এটি কাজ করে। দেখেন, এটি হচ্ছে টাইমার। তো আমি টাইমারটাকে কানেকশন দিব এখন। টাইমারের দেখেন, এই
চার নম্বর পয়েন্ট থেকে আমাদের মূলত এই চার নম্বর পয়েন্ট থেকে আসবে আমাদের একটা কম্প্রেসরে, কিন্তু কম্প্রেসরে আসার পূর্বে এখানে আমাদের একটা ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করা হয়। আমি ওভারলোড প্রোটেক্টরটা আঁকিয়ে নিলাম, এটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর, এবং এখানে থাকবে যেটি সেটা হচ্ছে একটি কম্প্রেসর। এটি হচ্ছে একটি কম্প্রেসর। তো দেখেন, এটি হচ্ছে কম্প্রেসারের কমান পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এবং এটি হচ্ছে রান পয়েন্ট অর্থাৎ রানিং পয়েন্ট। তো দেখেন, এটি আমার রিলে, এই যে জায়গায় এটি হচ্ছে আমার রিলে, এটি হচ্ছে রিলে, রিলে এটি হচ্ছে আমার একটা রিলে, এবং এটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। আমি ওভারলোড প্রোটেক্টরকে ওএল দ্বারা প্রকাশ করলাম, ওএলপি দ্বারা অর্থাৎ ওভারলোড প্রোটেক্টর, এবং আমি দেখেন এটি হচ্ছে আমার ওভারলোড প্রোটেক্টর, এবং এটি হচ্ছে একটি টাইমার, টাইমারকে টি দ্বারা প্রকাশ করলাম, আমি টাইমারকে টি দ্বারা প্রকাশ করলাম, এটি হচ্ছে একটি টাইমার। এবং দেখুন, এখন আমি কানেকশন দিব যে হিটার এবং ডিফ্রস্ট থার্মোস্ট্যাট। দেখেন এখানে এই যে এটি ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, এখান থেকে দুই নম্বর পয়েন্ট থেকে একটি ডিফ্রস্ট থার্মোস্ট্যাট সংযোগ দেব আমি এখানে। এটি হচ্ছে একটি ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, আর এক নম্বর পয়েন্ট থেকে এখান থেকে নিয়ে আসবো আমি একটা হিটার, হিটার, এবং হিটারের সাথে আমরা একটা ফিউজ কানেকশন দিব। এই যে ফিউজ, এটি হচ্ছে একটা ফিউজ আমাদের, এটি হচ্ছে ফিউজ। ফিউজকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম, এবং হিটারকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম, এবং টাইমারকে টি দ্বারা। এটা হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। এখন দেখেন এই কানেকশনটি আমি দিয়ে দেব এখানে। তো দেখেন এখন আমি সার্কিটটি আমার পূর্ণ কিন্তু হয়নি, এখন আমার দরকার একটা ফ্যান অর্থাৎ নন ফ্রস্ট রেফ্রিজারেটরে একটি ফ্যান ব্যবহার করা, সেই ফ্যানটি এখন আমি সংযোগ দেবো, ফ্যানের সংযোগটা। তো ফ্যানের সংযোগটা বিভিন্ন সার্কিটে বিভিন্ন রকম দেওয়া থাকে। তো দেখেন এখান থেকে আমি এখন একটা ফ্যানের, তো এখান থেকে দেখেন এটি হচ্ছে আমার একটা ফ্রিজের ল্যাম্প সুইচ, এটি হচ্ছে আমার একটা সুইচ, এবং এখানে আমার একটা ফ্যান মোটর, ফ্যান মোটর অর্থাৎ এফ, এখানে আমি কেটে দিলাম, এখানে দিই এফ এম, এটি হচ্ছে আমার একটা ফ্যান মোটর। তো বন্ধুরা, এখন আমার নন ফ্রস্ট রেফ্রিজারেটরের
একটা সার্কিট আমি আঁকালাম, একে দেখালাম আপনাদের যে আপনারা কীভাবে সার্কিটটি আঁকাবেন এবং কীভাবে সার্কিটটি সহজভাবে আঁকাতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখালাম। তো এখন আমি কাজ বলবো। এই যে আমার এখান থেকে সাপ্লাই, এটি হচ্ছে সাপ্লাই অর্থাৎ প্লাগ, সাপ্লাই প্লাগ, এটি হচ্ছে আমার একটা টু ওয়ে সুইচ, টি এস অর্থাৎ টু ওয়ে সুইচ, এটি হচ্ছে আমার একটা টু ওয়ে সুইচ, এবং এটি হচ্ছে একটা ল্যাম্প, এটা হচ্ছে ল্যাম্প। এবং এটি হচ্ছে থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাটকে আমি টি দ্বারা প্রকাশ করলাম, টি এইচ দ্বারা প্রকাশ করলাম, এবং যেহেতু এখানে টাইমারকে টি দ্বারা প্রকাশ করেছি, এবং এখানে আমি একটি নিলাম ফ্যান মোটর নিলাম। তো দেখেন এখানে আমি প্রত্যেকটির কাজ এখন বলবো। তো দেখেন এখানে যে প্লাগটা দেওয়া আছে, আমরা প্রথম যখন সাপ্লাই দিব তখন সাপ্লাই দেওয়ার পর এই নন ফ্রস্ট রেফ্রিজারেটর সার্কিট, তো এটি হচ্ছে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর সার্কিট, সেহেতু আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়েছে, আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যে টুলস মানে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি, ইলেকট্রনিক্স পার্টসগুলো ব্যবহার করছি, সেগুলোর একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আমি কী কী ব্যবহার করছি। তো দেখেন এখানে আছে একটি থার্মোস্ট্যাট, এখানে যখন লাইনটি আমরা দিব তখন থার্মোস্ট্যাটে কানেকশন যাবে, এবং সাধারণ অবস্থায় থার্মোস্ট্যাটটি আপনার নর্মালি অন থাকে অর্থাৎ কানেকশন দেওয়া থাকে, অর্থাৎ আমরা সার্কিটে কারেন্ট মানে সংযোগ দিলেই, রেফ্রিজারেটরে সংযোগ দিলে আমাদের কম্প্রেসার চলতে থাকে। এবং দেখেন এটি হচ্ছে থার্মোস্ট্যাট, এবং থার্মোস্ট্যাটের মাথায় আছে এটি হচ্ছে ক্যাপিলারি টিউব, এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে একটি ক্যাপিলারি টিউব, কিন্তু এই যে এখান থেকে এটুকু ক্যাপিলারি টিউব, এবং এতটুকু নিচেরটুকু বিলোজ দ্বারা, এখানে বিলোজ দ্বারা সংযুক্ত থাকে, এবং মাথায় এই যে অংশটুকু এইটুকু হচ্ছে রিমোট বাল্ব, রিমোট আর বি দ্বারা প্রকাশ করলাম আমি, রিমোট বাল্ব এইটুকু, কিন্তু রিমোট বাল্ব এই যে এতটুকু, এইটা সাধারণত আমাদের রিমোট বাল্বটুকু আমার চেম্বারের সাথে, নর্মাল চেম্বারের সাথে কিন্তু আটকানো থাকে এই রিমোট বাল্বটি, কারণ এই রিমোট বাল্ব কী করে, রিমোট বাল্বের ভিতরে গ্যাস চার্জ করা থাকে, ফ্রেয়ন অথবা সালফার ডাইঅক্সাইড অথবা আর বারো গ্যাস চার্জ করা থাকে ক্যাপিলারি টিউবের ভিতরে। যখন ক্যাপিলারি টিউবের ভিতরে গ্যাসটা চার্জ করা থাকে, এবং নর্মালি যখন রেফ্রিজারেটরের ভিতরে একটু গরম অবস্থায় থাকে, তখন কী করে এই গ্যাসটি কিন্তু সম্প্রসারিত হয়ে রিমোট বাল্বের মাথায় যেয়ে জমে যায়। অর্থাৎ যখন এবার আমার রেফ্রিজারেটর চলতে চলতে যখন একটা পর্যায়ে আসে যে যখন রেফ্রিজারেটরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আমরা ঠান্ডা এসে যায়, আমরা সেটিং করে রাখি 5 ডিগ্রি কি 10 ডিগ্রি, এখন যখন আমাদের সেটিং হয়ে যায় তখন কিন্তু হয় কি, তখন আমাদের এই রিমোট বাল্বের ভিতরে যে গ্যাস থাকে সেই গ্যাসটা আস্তে আস্তে ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে বিলোজের ওপর চাপ দেয়, তখন চাপ দেওয়ার ফলে এখানে থার্মোস্ট্যাট কী করে, কম্প্রেসার টাইমার সবগুলোকে বন্ধ করে দেয়। মূলত এই থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে এটা। এরপরে আসুন যে দেখেন এখান থেকে কানেকশনটা কোথায় গেছে, কানেকশনটা গেছে টাইমারে। তো আমাদের টাইমার মোটরে যখন কানেকশন দেওয়া হয়, তো বেসিক্যালি সাধারণত টাইমার মোটরের 3 নম্বর পয়েন্টে আমরা ইন করব, এবং 4 নম্বর পয়েন্ট দিয়ে কম্প্রেসারের আউট করব। তো যখন আমরা কম্প্রেসার আউট করব, আমাদের আসলে এই কম্প্রেসারটি টাইমারটি ব্যবহার করা নন ফ্রস্ট রেফ্রিজারেটরে, প্রশ্ন আসতে পারে যে নন মানে আর কি নন ফ্রস্ট রেফ্রিজারেটরে বরফ গলানোর জন্য অটোমোশন ডিভাইস হিসেবে কী ব্যবহার করা হয়। তো আমরা একবারে বলতে পারি যে অটোমোশন ডিভাইস হিসেবে আমাদের টাইমার মোটর ব্যবহার করি। তো দেখেন আবারও এমন প্রশ্ন আসতে পারে যে আমরা নন ফ্রস্ট রেফ্রিজারেটরে বরফ গলানোর জন্য কী ব্যবহার করি। তো বরফ গলানোর জন্য আমরা বেসিক্যালি সাধারণত কী ব্যবহার করি, হিটার ব্যবহার করি। তো দেখেন এখানে আমাদের যে জিনিসগুলো, তো দেখেন এখন আমি থার্মোস্ট্যাটের কাজ বললাম, এরপরে আসেন আমার টাইমার মোটর। তো টাইমার মোটর কী করে, টাইমার মোটরটি একটি নির্দিষ্ট সময় পর, সেটি কত সময় পর, 12 ঘন্টা পর, 24 ঘন্টায় একদিন, এবং একদিনে 2 বার এই কী করবে, আমার টাইমার মোটরটি হিটারকে কানেকশন দিবে, এবং টাইমার হিটার কত সময় চলবে, 20 মিনিট পর্যন্ত হিটার চলবে, চলার পরে বরফ গলে যাওয়ার পর আবার কম্প্রেসার অন হবে। তো আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকুন। দেখেন এটি হচ্ছে একটি মোটর, এই মোটরটা ঘুরে, এই মোটরটা ঘুরে কী হয়, 12 ঘন্টা পর হিটারকে কানেকশন দেয়। তো দেখেন এখান থেকে গেল 4 নম্বর পয়েন্টে, এবং এটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। এই ওভারলোড প্রোটেক্টরটি ব্যবহার করা এই জন্য যে আমাদের রেফ্রিজারেটরে অথবা দেখা যায় সেস টাইপের ফ্রিজার অথবা বিভিন্ন জায়গায় যে মানে আমরা দোকানে বাসা বাড়িতে ব্যবহার করি ফ্রিজারগুলো, রেফ্রিজারেটরগুলো, তো দেখেন এই রেফ্রিজারেটরগুলোতে সাধারণত কম্প্রেসার ব্যবহার করা হয়, আর কম্প্রেসার কিন্তু উচ্চ ভোল্টেজের কারণে পুড়ে যাওয়ার ভয় থাকে, আবার নিম্ন ভোল্টেজের কারণে পুড়ে যাওয়ার ভয় থাকে। এই পুড়ে যাওয়ার থেকে রক্ষা করার জন্য ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করা হয়।
তো আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো যে একটি ওভারলোড প্রোটেক্টর প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের যে একটি ওভারলোড প্রোটেক্টর কীভাবে কাজ করে। তো দেখেন এখানে ওভারলোড প্রোটেক্টরটা ব্যবহার করায় মানে আপনার কি প্রোটেক্ট দেওয়ার জন্য কম্প্রেসারকে, সার্কিটের কম্প্রেসারকে, আর কম্প্রেসার ছাড়া কিন্তু আমাদের এই সাইকেলটা পুরোই বাতিল বলা যায়। তো আসুন এবার আমরা কম্প্রেসারে আসি। কম্প্রেসারটি হচ্ছে আমাদের মূল অঙ্গ রেফ্রিজারেটরের। তো এটি হচ্ছে কম্প্রেসারের তিনটা পয়েন্ট থাকে, একটি হচ্ছে রান পয়েন্ট, একটি হচ্ছে স্টার্ট পয়েন্ট, একটি হচ্ছে কমান পয়েন্ট। তো ওপরে এটি হচ্ছে কমান, এটা হচ্ছে স্টার্ট এবং এটি হচ্ছে রান। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে রান কোনটা, স্টার্ট কোনটা, রানিং কোনটা, কমান কোনটা, এটা কীভাবে চিনব। তো আমি অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যদি দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন এখানে স্টার্ট, তো বেসিক্যালি আপনারা এটা মনে রাখতে পারেন যে কম্প্রেসারের ডান সাইডেরটা রানিং এবং বাম সাইডেরটা স্টার্টিং, এবং উপরের যে একটি পয়েন্ট থাকে সেটি হচ্ছে কমান। এবং এটি যদি মোটেও চেনা জানা না যায় তাহলে বের করার একটা পদ্ধতি আছে, আমি পদ্ধতিটা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। তো দেখেন এখানে আমাদের কম্প্রেসার ব্যবহার করা হয়েছে। তো কম্প্রেসার দেখেন এখান থেকে কিন্তু রানিং পয়েন্টে সর্বদাই কানেকশন দেওয়া আছে, আর স্টার্টিং পয়েন্টে দেওয়া নেই। কারণ কি, স্টার্ট হওয়ার পর এখান থেকে কানেকশনটা লুজ হয়ে যায়, কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায় আর কি। তো দেখেন এখানে আসুন, এখানে রিলে ব্যবহার করেছি আমি। তো রিলেটি ব্যবহার করার উদ্দেশ্য আমার হচ্ছে এই যে এই রিলেটা কম্প্রেসারকে স্টার্ট করার জন্য ব্যবহার করা হয়। কখনও আমরা স্টার্ট ক্যাপাসিটারও ব্যবহার করি, রান ক্যাপাসিটার ব্যবহার করি। তো রান ক্যাপাসিটার ব্যবহার করে দেখা যায় আমরা অনেকেই বিল কমাতে পারি। তো দেখেন এখানে এই যে রিলে ব্যবহার করা হয়েছে, তো বেসিক্যালি এই যে রিলেটি, এই রিলেটি আমাদের কি রিলেটির ভিতরে পিটিসি রিলে অথবা কারেন্ট কয়েল রিলে ব্যবহার করা হয়। তো আমি পিটিসি রিলে বলবো আজকে। তো দেখেন এটি হচ্ছে পিটিসি রিলে, পিটিসি রিলে। তো এই পিটিসি রিলে, পিটিসি এর ফুল মিনিং হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোইফিসিয়েন্ট। অর্থাৎ এই পিটিসি রিলের ভিতরে একটি থার্মিস্টর থাকে, এই থার্মিস্টরটি সাধারণত ঠান্ডা অবস্থায় এর সাথে সংযোগ দেওয়া থাকে, এর সাথে সংযোগ থাকে। বুঝবেন আপনারা ভালো করে, সাধারণ অবস্থায় এটা সংযোগ দেওয়া থাকে, এখান থেকে স্টার্ট পয়েন্টের সাথে সাধারণত সংযোগ দেওয়া থাকে যখন থার্মিস্টরটি ঠান্ডা থাকে। এবার যখন আমরা কানেকশন দেই রেফ্রিজারেটরে, যখন সাপ্লাই দেই, তখন দেওয়ার সাথে সাথে রিলেতে কারেন্ট প্রবাহিত হয়ে রানিং পয়েন্টে যায় এবং স্টার্ট পয়েন্টে যায়। এবং যখন এই স্টার্ট পয়েন্টে থার্মিস্টরটি, থার্মিস্টরটির দ্বারা সংযুক্ত থাকে এখানে, তো যখন আমাদের এই থার্মিস্টরটি কী থাকে মানে ঠান্ডা থাকে তখন কানেকশন পায়। আর যখন থার্মিস্টরটি এখানে কানেকশন দেওয়ার পর থার্মিস্টর যখন গরম হয় এবং মোটর যখন 75-80% ঘূর্ণনপ্রাপ্ত হয়, তখন থার্মিস্টরটি গরম হয়ে কানেকশনটি ডিসকানেক্ট করে দেয়। তো ডিসকানেক্ট করে দেওয়ার পর এই স্টার্ট পয়েন্ট তখন আর সংযোগ পায় না, এবং তখন এই রানিং পয়েন্টের সাথে সংযোগ থাকার ফলে কম্প্রেসারটি চলতে থাকে। তো আসুন টাইমার মোটরের পর এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের এই যে কানেকশনটি, সেটা হচ্ছে একটা, এটি হচ্ছে আমাদের ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, ডিফ্রস্ট থার্মোস্ট্যাট। এটি কিন্তু আমাদের একটা ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, এই যে দেখতে পাচ্ছেন এটি আমাদের ডিফ্রস্ট থার্মোস্ট্যাট। তো ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটার কাজ কী? তো দেখেন আমাদের 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা পর কী করে এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, কী করে কাজটা কী এর? তো দেখেন 24 ঘন্টার ভিতরে 2 বার, অর্থাৎ 12 ঘন্টা পর টাইমার যখন এই হিটারকে কানেকশন দিবে, একবার কী হবে, কানেকশনটি 4 নম্বরে পাবে, এখান থেকে একবার পাবে, এই কানেকশনটি একবার এখানে পাবে। তো যখন আমাদের এখান থেকে কানেকশনটা এখানে পাবে, 2 নম্বর পয়েন্টে কানেকশন দেবে, তখন হিটারটা চালু হবে। কিন্তু একটা কথা আছে, সেটি হচ্ছে এই যে দেখেন এই হিটারটি ব্যবহার করা, এই যে হিটারটি, এই হিটারটি ব্যবহার করা আমাদের নন ফরাস্ট রেফ্রিজারেটরে বরফ গলানোর জন্য ব্যবহার করা হয়। তো মনে করেন যদি এখন আমাদের নন ফরাস্ট রেফ্রিজারেটরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ বরফ না জমে, তাহলে যদি হিটারটি চালু হয় তাহলে আমাদের কী হবে, আমাদের কিন্তু রেফ্রিজারেটরের ইভাপোরেটর কয়েল কিন্তু গরম হবে, এবং গরম হওয়ার ফলে কিন্তু আমাদের কী হবে, গরম হওয়ার ফলে কিন্তু এটা আমাদের ক্যাবিনেটের ভিতরেও কিন্তু গরম হবে। এই জন্য আমাদের করা হয় কি, এখানে একটি ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটা ব্যবহার করা হয় যে যদি পর্যাপ্ত পরিমাণ বরফ জমে এই 12 ঘন্টার ভিতরে, তাহলে এখান থেকে হিটারে কানেকশন দিবে এবং হিটারটি অন হবে। নাহলে কিন্তু এখানে এই যে 2 নম্বর পয়েন্ট থেকে এখানে আসলো, এখানে কানেকশন দিলেও কিন্তু যদি বরফ পর্যাপ্ত পরিমাণ বরফ না জমে, তাহলে কিন্তু এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাট হিটারকে অন করবে না। আর এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি এমন একটি থার্মোস্ট্যাট যেটি হচ্ছে সাধারণত গরম অবস্থায় যদি মানে আর কি বরফ না জমে, তাহলে এর কানেকশনটি ডিসকানেক্ট থাকে, এবং যদি পর্যাপ্ত পরিমাণ বরফ জমে দেয় তাহলে এটি
কানেক্ট করে দেয় এবং কানেক্ট করে দেওয়ার ফলে হিটারটি চলতে থাকে। এই হচ্ছে আমাদের ডিফ্রস্ট থার্মোস্ট্যাটের কাজ। আসুন এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাট আসলে আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস, নাহলে কিন্তু আমাদের এই সাইকেলটি কিন্তু এক প্রকার বিকল বলা যায়। দেখেন এখন হিটারটি আমরা ব্যবহার করি, সেটা আমি আগেই বলছি, হিটারটি ব্যবহার করা হয় নন ফ্রস্ট রেফ্রিজারেটরে, আমাদের গরম গলানোর জন্য এই হিটারটি ব্যবহার করা হয়। তো এবার আসুন ফিউজ, এই ফিউজটি কেন ব্যবহার করা হয়। এই ফিউজটি সাধারণত দেখা যায় যে যদি কোনো রকমে কোনো সময় কোনো সমস্যা হয়, দেখা যায় ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হওয়ার ফলে এই হিটারটি অনবরত চলছে। এখন অনবরত যদি চলে তাহলে আমাদের ক্যাবিনেটের ভিতরে কিন্তু উত্তপ্ত হবে এবং সার্কিটের সমস্যা হতে পারে, রেফ্রিজারেটরের সমস্যা হতে পারে, যে কারণে আমাদের কী করা হয়, এই নন ফ্রস্ট রেফ্রিজারেটরের এই যে ফিউজটি, এই ফিউজটি সাধারণত 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখনই যাবে তখন এই ফিউজটি কিন্তু পুড়ে নষ্ট হয়ে হিটারকে রক্ষা করবে, অর্থাৎ কানেকশনটি ডিসকানেক্ট করে আমাদের ফিউজটি হিটারকে রক্ষা করবে, অর্থাৎ পুরো সার্কিটটাকে রক্ষা করবে। তো আসুন এই ছিল কাজ। এখন দেখি আমরা ফ্যান মোটরের কাজ কী। তো দেখেন এই কানেকশনটি আমি দিয়েছি এইখানে, দেখেন এই ডিফ্রস্ট, এই যে আমাদের আমাদের নফ্রস্ট রেফ্রিজারেটরের এই যে টাইমার, এই যে মোটরটি ব্যবহার করা হয়, ফ্যান মোটরটি ব্যবহার করা হয়। ফ্যান মোটরের কাজ কী, যে সাধারণত নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ভিতরে আমাদের দুইটা ক্যাবিনেট থাকে, কিন্তু সাধারণত ফ্রিজার অর্থাৎ ডিপ যেটা সেখানে কিন্তু একটা মাত্র ইভাপোরেটর কয়েল ব্যবহার করা হয়। আর এই ইভাপোরেটর কয়েল থেকে বাতাসটা আমার ডিপ চেম্বারেও অর্থাৎ ফ্রিজিং চেম্বারেও এবং ফ্রেশ চেম্বার অর্থাৎ নর্মাল চেম্বারেও বাতাসটা কী করা হয়, সার্কুলেশন করার জন্য, বাতাসটা পৌঁছে দেওয়ার জন্য আমার এই ফ্যানটা ব্যবহার করা হয়। এখন দেখেন এই ফ্যানের এখানে আমরা ফ্রিজ ল্যাম্প সুইচ ব্যবহার করেছি। এটা হচ্ছে ফ্রিজ ল্যাম্প সুইচ অর্থাৎ ফ্রিজটা যখন খুলবো আমরা, রেফ্রিজারেটর যখন ডোর খুলবো, তখন ভিতরে যদি আলো না থাকে তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো না, আর না দেখতে পেলে কিন্তু আমরা মাছ আনতে গিয়ে গোশ আনবো এবং গোশ আনতে গিয়ে আলো এনে বসে থাকবো, এই আর কি সমস্যা, যে কারণে আমাদের এই সুইচটি আলো ব্যবহার করা হয়। তো দেখেন এটি হচ্ছে আমাদের আপনার ফ্রেশ ফুড, দুই জায়গায় দুইটা বাল্ব ব্যবহার করা হয়, একটা ফ্রেশ ফুড চেম্বারে একটা, ফ্রিজিং চেম্বারে একটা, অর্থাৎ একটি হচ্ছে নর্মালে এবং একটি হচ্ছে ডিফে। তো এটি হচ্ছে ডিপ চেম্বারের ল্যাম্প এবং এটি হচ্ছে নর্মাল চেম্বারের ল্যাম্প। এবং আসুন এখানে একটা টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়েছে। তো এই টু ওয়ে সুইচটার কাজ কী, তো দেখেন এই টু ওয়ে সুইচটা এই জন্য ব্যবহার করা হয় যে দেখা যায় আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়, কিন্তু আমরা এখানে আলাদা আলাদা সুইচ ব্যবহার না করে একটিমাত্র টু ওয়ে সুইচ ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে যে আমরা টু ওয়ে সুইচটি ব্যবহার করার কারণে যখন আমরা এটি দরজায় সেট করা থাকে, তো যখন আমরা দরজাটি খুলবো, দরজাটি খোলার সাথে সাথেই আমাদের কী হবে, বাল্বটি জ্বলে উঠবে এবং ফ্যানটি অফ হয়ে যাবে। কারণ ফ্যানটা অফ করার দরকার কেন, ফ্যানটা যদি আমাদের অনবরত, দরজা খুললেও যদি ফ্যানটি চলে তাহলে কিন্তু আমাদের ভিতরে ঠান্ডা বাতাস বাইরে বের হয়ে আসবে, যে কারণে আমাদের টু ওয়ে সুইচ দ্বারা ফ্যানকে এবং লাইটকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যখন আমরা দরজাটি খুলব তখনই আমাদের ফ্যান বন্ধ হয়ে যাবে এবং ভিতরের বাতিটি জ্বলবে, এবং যখনই দরজা লাগিয়ে দেবো তখন ফ্যান চলবে এবং লাইটটি অফ হয়ে যাবে। তো আসুন দেখেন আমরা এই যে কানেকশনটা দিয়েছি কোথায়, টাইমারের থেকে যে 4 নম্বর পয়েন্টটি বেরোয় কম্প্রেসারে গেছে, সেখানে কিন্তু কানেকশনটি দিয়েছি। কারণ এর অর্থ কারণ হচ্ছে যে যদি আমরা এই কানেকশনটি এখানে না দিয়ে, যদি আমরা কানেকশনটি এখানেই দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা কি, যে দেখেন আমাদের দরকার যখন আসলে ফ্রিজ কখন ঠান্ডা হয়, রেফ্রিজারেটর কখন ঠান্ডা হয়, যখন কম্প্রেসার চলে তখন কিন্তু রেফ্রিজারেটর ঠান্ডা হয়, এর আগে কিন্তু ঠান্ডা হয় না। তো দেখেন যখন আমার রেফ্রিজারেটরের ভিতরে ঠান্ডা হবে তখনই কিন্তু ফ্যানটা চলার দরকার, কারণ ঠান্ডা হলে সেই ঠান্ডা বাতাসটা কোথায় দিবে, সেই ঠান্ডা বাতাসটা রেফ্রিজারেটরের ভিতরে চেম্বারের ভিতরে ছড়িয়ে দিবে। কিন্তু যদি আমার দেখা যাচ্ছে আমার এখন কম্প্রেসার চলছে না, তাহলে কিন্তু আমার কী দরকার নাই, যদি কম্প্রেশন না চলে তাহলে এবং ঠান্ডা হচ্ছে না তাহলে কিন্তু আমার ফ্যান চলার দরকার না। সুতরাং যখনই আমার ফ্যানটি চলবে, এই কম্প্রেসারটি চলবে, তখনই কিন্তু ফ্যান চলবে বেসিক্যালি, কারণ
ফ্যানটা চললেই ঠান্ডা বাতাসটা আমার চেম্বারের ভিতরে ছড়িয়ে যাবে। কিন্তু যদি আমি এই কানেকশনটি এইখানে দিতাম তাহলে দেখা যেত আমার কম্প্রেসার চলুক আর নাই বা চলুক, আমার সবসময় কিন্তু ফ্যানটা চলতে থাকতো, আর এই ফ্যানটা চললে কিন্তু আমার বিদ্যুতের অপচয় হতো। এবং দেখেন আরও একটি সমস্যা ছিল, যদি আমি কানেকশনটি এখানে না দিয়ে এখানে দিতাম তাহলে দেখা যাচ্ছে যখন আমার টাইমার চলতো তখন আমার এই হিটার টাইমার চলতো এবং হিটারকে কানেকশন দিত তখন ওই চেম্বারের ভিতরে কিন্তু হিটারটি গরম হতো, এবং হিটারটি গরম হওয়ার ফলে চেম্বারের ভিতরে যে ফ্যান এই যে ফ্যানটা সেট করা আছে এই ফ্যান কিন্তু কী করতো, ওই গরম বাতাসটা চেম্বারের ভিতরে ছড়িয়ে দিত। এই জন্যই মূলত আমরা এই কানেকশনটি এখানে না দিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবং দেখা যায় অনেক সময় আমরা টু ওয়ে সুইচ ব্যবহার না করে একটা ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করি ফ্যানকে কন্ট্রোল না করার জন্য। এবং ফ্যানকে কন্ট্রোল না করলে আমাদের কী হয়, সবসময় যদি ফ্যানটা চলতে থাকে এবং ফ্যানটি যদি দরজা খোলার পরও যদি ফ্যান চলতে থাকে তাহলে আমাদের কী হতো, বিদ্যুতেরও অপচয় হতো এবং ভিতরের চেম্বারের ভিতরের যে ঠান্ডা বাতাস সেই বাতাসটি কিন্তু বাইরে বের হয়ে আসতো। তো বন্ধুরা দেখছেন এই ছিল আমার ভিডিও। তো আমি আরও একটি কথা বলছি যে দেখেন এখানে আমাদের ফিউজটা কত ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পুড়ে যায়, নষ্ট হয়ে যায় এর উপরে গেলে। আর ওভারলোড প্রোটেক্টরটি 150 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই আমাদের এই যে ওভারলোড প্রোটেক্টরটা কিন্তু পুড়ে যায়, এটা মনে রাখবেন। এবং এই যে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটের টেম্পারেচার থাকে -5 ডিগ্রি থেকে প্লাস 10 ডিগ্রি, এটা আপনারা মনে রাখবেন, -5 ডিগ্রি থেকে +10 ডিগ্রি পর্যন্ত একটা সেট করা থাকে তাপমাত্রা। যদি -5 ডিগ্রিতে এসে যায় তাহলে অন মানে আপনার কি হিটারকে অন করবে, এবং যদি +10 চলে যায় তাহলে আবার হিটারকে অফ করে দিবে। এটার কিন্তু টেম্পারেচার আমি আপনাদেরকে বললাম। তো এই ছিল আমার ভিডিও বন্ধুরা। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি পরবর্তী আপনাদের পরবর্তী ইনশাআল্লাহ কমেন্টে এবং পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমি দেখাবো আপনাদের, অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।